হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজকে ডেটে এই ব্যস্ততম জীবনে আমরা প্রপারভাবে নিজেদের যত্ন নিতে পারি না। আমরা প্রত্যেকেই কম বেশি একটু ত্বকের যত্ন করে থাকি, বাট আমরা হাত পায়ের সাথে নখের যত্নের কথা একদমই ভুলে যাই। কিন্তু মনে মনে আমরা প্রত্যেকেই চাই আমাদের হাত পা নখ যেন খুব সুন্দর হয়, নখগুলো যেন বড় ও সুন্দর শেপের হয়। কারণ সুন্দর ফেসের সাথে সাথে সুন্দর নখ একটা নারীকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তবে বন্ধুরা, আমাদের সবার কিন্তু বড় বড় সুন্দর নখ থাকে না। অনেকেরই নখ দেখবে একটুতেই ভেঙে যায়, নখের মাঝখানটা ফাটতে শুরু করে, নখের গ্রোথ বাড়তে চায় না, বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়, নখের কোণে হাজা বা নখকুনির মতন সমস্যা দেখা দেয়। তো তোমরাও যদি এই সমস্যায় ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটা এন্ড অবধি দেখো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম হোম রেমেডি ভিডিও যখনই আমি শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট ইট। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে আমরা আমাদের নখের যত্ন নিতে পারব এবং ইনস্ট্যান্ট নখের গ্রোথকে বাড়িয়ে তুলে আমাদের নখকে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারব। তার আগে বন্ধুরা জেনে নিই কী কী কারণে আমাদের নখ দুর্বল হয়ে যায় এবং নখের রং পাল্টে যায়। নখ দুর্বল ও ভেঙে পড়ার পেছনে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যারা অতিরিক্ত জল ঘাটে, যারা বিভিন্ন কাজের জন্য জল ঘাটতে হয় সারা দিনে। যেমন আমাদের হাউসওয়াইফদের ঘরের কাজকর্ম করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল ঘাটতে হয়, আর এই জল ঘাটার ফলেই কিন্তু আমাদের নখ দুর্বল হয়ে পড়ে, নখ ভাঙতে শুরু করে দেয়, নখের মধ্যে হলদেটে ভাব চলে আসে। আর তারপর দ্বিতীয় যে কারণটা হলো যারা কম জল পান করে। কম জল পান করার কারণেও কিন্তু আমাদের নখ, ত্বক ও চুলের অনেক ক্ষতি হয়ে যায়, কারণ ডিহাইড্রেশনের প্রবলেম দেখা দেয় আর তার ফলেই কিন্তু আমাদের নখ ভাঙতে শুরু করে দেয়। তৃতীয় কারণ হলো যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে অথবা অপুষ্টিজনিত রোগে ভুগছে তাদেরও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, অথবা যাদের থাইরয়েড রয়েছে বা হরমোনাল ইমব্যালেন্স বা লিভারের প্রবলেমের জন্যও কিন্তু আমাদের নখ ভেঙে যায়, নখ দুর্বল হয়ে পড়ে, নখের গ্রোথ বাড়তে চায় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রচুর পরিমাণে জল পান করা, প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়ামযুক্ত ফুড ইনটেক করা, আর তার সাথে সাথে নিয়মিত নখের যত্ন নেওয়া। বন্ধুরা, আমার হাতে নেল পলিশ পরানো আছে, তো সেই জন্য আমি একটা টিস্যু রিমুভার দিয়ে ভালো করে আমার নখগুলোকে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা যখন এই টিপসটা ফলো করবে তখন তোমরাও তোমাদের নেলটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর তারপর আমি এখন সেকেন্ড স্টেপে যাব। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আমি প্রথমে একটা গরম জল বসিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি একটা কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এরপর আমি আমার হাত দুটোকে কাচের বাটির মধ্যে চুবিয়ে দেবো আর তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। হাতটাকে ভালো করে ক্লিন করার পর আমি একটা কাচের বাটিতে গরম জল নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং সোডা। বেকিং সোডার মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিস। বেকিং সোডা আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে, ব্রাইটনিং করতে সাহায্য করবে, স্কিনে যে ডেড সেলগুলো আছে সেগুলোকে তুলে দেবে, আমাদের নখের মধ্যে যে ধুলো ময়লা জমে থাকে সেটাকেও রিমুভ করে দেবে। আর আমি নিয়ে নিচ্ছি একটা শ্যাম্পুর প্যাকেট। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো। তো আমি এখানে সানসিল্কের প্যাকেট একটা নিয়ে নিয়েছি। তো এই তোমরা জানো সবাই যে শ্যাম্পুর মধ্যে থাকে মানে এফেক্টিভ ক্লিনজিং প্রপার্টিস, মানে যার জন্য আমাদের চুল কিন্তু পরিষ্কার হয়ে যায়, শাইন করে। তো শ্যাম্পু ইউজ করলে কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি ফর্সা হবে, উজ্জ্বল হবে, ত্বকের যে কালচিটে ভাবটা রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো আমি এক প্যাকেট শ্যাম্পুর প্যাকেট দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। তো তোমরা একটা আধখানা লেবু নিয়ে নেবে, সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তোমরা তোমাদের হাত দুটোকে চুবিয়ে দেবে যেভাবে আমি চুবিয়ে দিলাম। আর দেখবে যেন জলটা গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে একদমই চলবে না। তোমরা প্রত্যেকেই জানো লেবুতে থাকে ভিটামিন সি, লেবুতে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকের কালচিটে দাগ ছোপকে একদমই তুলে দেয় আর ত্বককে ফর্সা ও উজ্জ্বল হতে সাহায্য করে। তো সেই জন্যই এখানে লেবুর রসটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা দিলে তবেই কিন্তু তোমার নখটা পরিষ্কার হবে, তোমাদের নখের হলদেটে ভাবটা একদমই চলে যাবে।
তো দেখো আমি হাত দুটোকে গরম জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, তো বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, মিনিমাম 10 মিনিট মতন তোমরা এইভাবে চুবিয়ে রেখে দেবে। 10 মিনিট পর হালকা স্ক্রাব করবে। তো আমি এখানে একটা পাতিলেবুর টুকরো যেটা দিয়েছিলাম সেটাই আবার নিয়ে আমার নখগুলোকে হাতগুলোকে ভালো করে স্ক্রাব করে নেবো। তো তোমরাও এইভাবেই করে নেবে যেভাবে আমি করে দেখাচ্ছি। এইভাবে লেবু দিয়ে স্ক্রাব করার ফলে কিন্তু তোমাদের নখের গ্রোথটা অনেক বাড়বে, নখটা অনেক বেশি শক্ত হবে, আর নখের মধ্যে যে হলদেটে ভাবটা রয়েছে, যে কালশিটে ভাব পড়ে যায়, যে গাঁটগুলোতে কালশিটে পড়ে যায়, সেগুলো কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে। লেবু দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করার পর এবার আমি একটা ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশের সাহায্যে আমার নখের ভেতরের যে ময়লাগুলো রয়েছে, তারপর যে কিউটিকল রয়েছে সেই জায়গাগুলোতে যে কালো দাগছোপগুলো আছে, সেগুলোকে ভালো করে ব্রাশ করে আমি ক্লিন করে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ স্ক্রাব করে নেওয়ার পর তোমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবে। সেকেন্ড রেমেডিটা তৈরি করার জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, আর আমার লাগছে মাজন। তোমরা একটুখানি মাজন নিয়ে নেবে, কারণ তোমাদের বেশি লাগবে না, অল্পই লাগবে। তো আমি এখানে ওই মটর দানার মতন একটুখানি কোলগেট নিয়ে নিচ্ছি, আর আমি এর মধ্যে মিশিয়ে নেব 1/2 চামচের মতন বেকিং সোডা, আর আমি দেবো পাতিলেবুর রস। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটা হাতের মধ্যে অ্যাপ্লাই করছি। তো আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরাও ঠিক সেভাবেই অ্যাপ্লাই করে নেবে। তো আমি একটা ব্রাশের সাহায্যে এই প্যাকটাকে নখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর তারপর আমি পুরো হাতের মধ্যেও লাগিয়ে নেবো, কারণ আমাদের হাতটাও কিন্তু অনেকটা কালো হয়ে যায়, বিশেষ করে আমাদের হাতের গার্ডগুলো দেখবে আস্তে আস্তে কালশিটে পড়ে যায়, আর কেমন যেন একটু খড়খড়ে টাইপের হয়ে যায়, মানে খসখসে হয়ে যায়। তো এই প্যাকটা লাগিয়ে দিলে কিন্তু এই জিনিসটা রিমুভ হয়ে যাবে। তো এই স্ক্রাবটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তোমরা 10 মিনিট মতন রেখে দেবে। রেখে দেওয়ার পর তারপর ওই ব্রাশটা দিয়ে ভালো করে একটু স্ক্রাব করে নেবে, করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তারপর আমরা যাব 3rd স্টেপে, যেটা একটা লোশন তৈরি করব, যেটা আমাদের হাতের মধ্যে লাগালে কিন্তু আমাদের নখগুলো ভাঙবে না, আমাদের নখ অনেক বেশি সফট হবে, তারপর যে কালশিটে দাগগুলো রয়েছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ রাব করার পর আমি ঠান্ডা জল দিয়ে আমার হাতটাকে ভালো করে ক্লিন করে এলাম। দেখো বন্ধুরা, আমার হাতের মধ্যে কোনো স্পট নেই, মানে বিশেষ করে নখের মধ্যে যে হলদেটে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই উঠে গেছে। হালকা যেটা রয়েছে সেটা আমার নেল পলিশের দাগ, আমার কিন্তু ওই হলদেটে দাগ যে নখের মধ্যে হয় সেটা কিন্তু একদমই নয়। তো চলো বন্ধুরা, এবার 3rd যে রেমেডিটা আমি তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। 3rd রেমেডিটা তৈরি করার জন্য আমার এখানে 1 চামচের মতন গ্লিসারিন লাগবে। গ্লিসারিন আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করবে এবং স্কিনকে ময়শ্চারাইজার করবে। আমাদের নখের চারপাশটা দেখবে অনেক বেশি সফট হয়ে যাবে এই গ্লিসারিন ব্যবহার করার ফলে। আর তারপর আমি এর মধ্যে মিশিয়ে নেবো 1 চামচের মতন ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের নখের গ্রোথকে অনেক বেশি বাড়িয়ে তুলবে, নখকে শক্ত করবে এবং মজবুত করবে। আর আমি নিচ্ছি ভেসলিন। তোমরা ভেসলিনের পরিমাণটা বাড়িয়ে দেবে যদি তোমরা এটা স্টোর করে রাখতে পারো। তো আমি এখানে অল্প একটুখানি ভেসলিন নিয়ে নিচ্ছি। ভেসলিনের মধ্যে থাকে পেট্রোলিয়াম জেলি। ভেসলিন আমাদের নখের গ্রোথটাকে বাড়াবে, নখকে শক্ত করবে এবং নখকে হোয়াইট করবে। আর নিয়েছি অল্প একটুখানি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের ময়শ্চারাইজারে কাজ করবে এবং নখকে শক্ত করবে, নখকে ফর্সা করবে, নখের যে হলদেটে ভাব রয়েছে সেটাকে দূর করে দেবে। দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে দেখো একটা ক্রিমের মতন থিকনেস আসবে। এরপর আমি এটা নখের মধ্যে অ্যাপ্লাই করছি। তো দেখো প্রথমে আমি এই ক্রিমটাকে হাতের সাহায্যে নিয়ে আঙুল দিয়ে ভালো করে নখের ওপরগুলোতে কিউটিকলগুলোতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর আমি পুরো হাতও লাগিয়ে নেবো, কারণ এটা হাতে লাগানোর পরও কিন্তু আমাদের হাতের যে কালো কালো দাগগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে, আর নখের গ্রোথ বাড়বে, নখটা অনেক বেশি হোয়াইট হয়ে যাবে, সফট হয়ে যাবে, আর নখটা দিনে দিনে আস্তে আস্তে বাড়তে শুরু করে দেবে। এরপর হালকা হাতে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করে 10 মিনিটের জন্য রেখে দেবে। 10 মিনিট পর তোমরা সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবে। আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে হাতটাকে ক্লিন করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো তোমরাও যদি সপ্তাহে এটা করতে পারো 2 দিন কি 3 দিন, তাহলে তোমাদের নখের গ্রোথ অনেকটা বেড়ে যাবে, নখ ভাঙবে না, নখের কালশিটের দাগগুলো চলে যাবে। এরপর তোমরা যে কোনো পছন্দের একটা নেল পলিশ পরে নেবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।